हाय गाइस अस्सलाम वालेकुम केमन आछो सबाई। आज आमी तैरी करे देखाबो सर्षे इलिश। तार जोन्नो बाटिते प्रथमे हलुद सर्षे निये निलाम 4 टेबिल चामच। एखन लाल सर्षे निये निलाम 2 टेबिल चामच। परिमाण मतो पानी दिए सर्षेगुलो परिष्कार करे निते हबे। सर्षेगुलो परिष्कार करा हये गेले एदिके माछगुलोके नुन हलुद सर्षे तेल माखिये रेखे दिते हबे। अन्यदिके पाटाय दुई चामच पोस्त चार पाँचटा काँचा लंका निये बेटे निब। गाइस फार्स्ट टाइम भॉयस दिच्छी, कोनो भूल होले क्षमा दृष्टिते देखबेन। एखन परिष्कार करा सर्षेगुलो बेटे निब। आपनारा हलुद सर्षेर जायगाय लाल सर्षे बेशी दिते पारेन। आमार हलुद सर्षे बेशी भालो लागे ताई आमि ओटा बेशी दियेछि। बेटे नेওয়া হয়ে গেছে। অন্যদিকে কড়াতে সর্ষে তেল দিয়ে এতে দুটো পেঁয়াজ কুচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে গেলে দিতে হবে। কিছুক্ষণ ভেজে নেব। অন্যদিকে শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ, এক টেবিল চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু পানি অ্যাড করব। এর কিছুক্ষণের মধ্যেই বেটে রাখা সর্ষের মধ্যে কিছুটা পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেব। সর্ষে পোস্ত একসাথে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। অবশ্যই মাঝারি আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু তলে লেগে যেতে পারে। কিছুটা লবণ দিয়ে নিলাম। এখন কিছুটা পানি দিয়ে দেব। পানি পরিমাণ মতো দেয়া হয়ে গেলে পানিটা যখন ফুটে আসবে তখন ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো দেয়া হয়ে গেলে অবশ্যই ঢেকে দিতে হবে। ঝোলটা কিছুটা গাঢ় হয়ে আসলে এর মধ্যে কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে ঢেকে দিলাম। ব্যাস রেডি সর্ষে ইলিশ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।